এই দিনে এমন একটা ফিহাসা এমন একটা সময় আছে ওই সময় লা ইওয়াফিক আব্দুল মুসলিম কোন একটা মুসলিম মানদার ওই সময় যে দাঁড়ায় ওয়া কায়িমুন ইউসাল্লি সে দাঁড়ায় যে সালাতরত অবস্থায় সে থাকে এবং যদি আল্লাহর কাছে কিছু চায় ইল্লা আতা আল্লাহ তাকে দিয়ে দেন সেই সময়টা কোন সময় মসজিদ সাজদা করার জায়গা সাজাদা ইয়াসজুদু সাজদাতান মাসজিদান সিজদা না কিন্তু সাজদা মসজিদ মিম সিন জিম দাল কেউ বলে মসজিদ কেউ বলে মসজিদ কেউ বলে মসজিদ সিলেটে যাবেন বলে মইসদ ঘর চাপায়ে যাবেন বলবে মহজিদ একটাও ঠিক নয় মসজিদ সাজদা করার জায়গা সাজদা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু উম্মতি মুহাম্মাদের জন্য অনেক দয়া করেছেন তার মধ্যে একটি বড় দয়া হলো জুইলাত লিল আরদু মাসজিদা ওয়া তুহুরা আল্লাহর নবী বলেন যে পাঁচটি জিনিস আমাকে দেওয়া হয়েছে সে পাঁচটি জিনিস আর কোন নবী রাসূলকে দেওয়া হয়নি তার মধ্যে একটি হলো কেউ যদি কোনো কারণে ওজরের জন্য নির্ধারিত মসজিদে না আসতে পারে তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় মাঠে ময়দানে হাটে ঘাটে পথে গাড়িতে সর্বত্র এসে সালাত আদায় করে নিতে পারে অন্য কোনো উম্মতের জন্য এই বৈধতা ছিল না কিন্তু সালাত আদায় করার নিয়তই নাই আমি আর পড়ব কি মসজিদ পাশে জুমা জামাত পাশে হয় আমার দোকান খোলা থাকে আলহামদুলিল্লাহ তবে এই বংশাল এরিয়া তাওহীদের উপর কায়েম থাকার কারণে সুন্নতের উপর কায়েম থাকার কারণে দিনই চর্চা এলাকায় যথেষ্ট হওয়ার কারণে জুমার দিনে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এটা আল্লাহর একটা বিরাট শুকরিয়া আলহামদুলিল্লাহ এতটুকু দৃষ্টান্ত রাজধানী ঢাকার পুরানো কেন্দ্রে কম বেশি উপস্থাপন করতে পারা এটা একটা ঐতিহাসিক ব্যাপার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিমগণ মসজিদ হলো সবচেয়ে বড় বিষয় পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কিন্তু মসজিদ নিজের থাকার ঘর না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন সর্বপ্রথম ঘর যেটি উদিআ লিন-নাস মানুষের জন্য সেটা বানানো হয়েছিল লাল্লাযী বিবাক্কা যেটা হলো মক্কায় সর্বপ্রথম ঘর কোনটা কাবার ঘর সর্বপ্রথম ঘর মক্কার ঘর বাইতুল হারাম যেটা সেটা তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সেটা যখন পুনঃপ্রতিষ্ঠা করলেন তারপরের প্রথম দ্বিতীয় ঘর হলো বাইতুল মাকাদিস যেটা বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের দখলে কয়েকদিন আগে ইমাম পেশ ইমামকে অ্যারেস্ট করেছিল একদিন পরে আবার ছেড়ে দিয়েছে সম্মানিত মুসলিমগণ মুসলিমদের জন্য সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট ঘর যেটা সেটা হলো মসজিদ নিজের ঘর হলে পরে আল্লাহর ঘর আগে এর টাইলস হলো আগে তারপর আপনার ঘরের টাইলস এর ছাদ আগে তারপর আপনার ঘরের ছাদ এর যে খাদেমরা আছেন ইমাম সাহেবরা আছেন তাদের বেতন আগে তারপর হলো আপনার দোকানপাটের আপনার বাড়ির সেটা হবে পরে এর যে বাথরুম আছে সেটা আগে আপনার ঘরেরটা পরে এর ফ্যানটা আগে নিজের ঘরের ফ্যান হলো পরে এখানে যদি এসি লাগে সেটা আগে আপনার ঘরেরটা পরে কেন প্রথম ঘর হলো কি মসজিদ ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কা মুবারাক শর বরকতময় ওয়া হুদাল লিল আলামিন মক্কার ঘর বরকতময় তা কোনো সন্দেহ নাই হেদায়াত সারা পৃথিবীর জন্য সেটা সন্দেহ নাই এর উপর ভিত্তি করে পৃথিবীর যত জায়গায় যত মসজিদ আছে সেটাই বরকতময় এবং মসজিদ থেকে হেদায়াত ছড়ে আপনি বলতে পারবেন যে কোনো ইমাম সাহেব মদ খেতে বলেছে জেনা করতে বলেছে চুরি করতে বলেছে ডাকাতি বলতে বলেছে বাচ্চাদেরকে বেয়াদবি করতে বলেছে না যা কিছু কন্ট্রোল মসজিদের কারণে এখান থেকে খুতবা হয়
ইমাম সাহেব বিবরণ দেন, এখানে যারা মুতাওয়াল্লি শ্রেণী থাকেন, যারা এখানে দেখাশোনা করেন, তারা সব সময় কিন্তু এগুলার বিরুদ্ধে। সরকার কখনো কখনো সিদ্ধান্ত নেয়, ঘোষণা দেন, প্রশাসনিক ব্যাপারে নেমে পড়েন, সেটা হলো কখনো কখনো, কিন্তু প্রতিনিয়ত এই মেম্বার থেকে এই মসজিদে ঘোষণা হয় মদ্যপান হারাম, বিড়ি সিগারেট পান করবেন না, গুল খেয়ে কেউ মসজিদে আসবেন না, কেউ আপনার ছেলেপেলে বেয়াদবি যেন না করে, ছেলেপেলারা যেন অন্যায় দুষ্টামি ফাজলামি না করে, এখানে যেন অন্যায় না হয়, সেখানে যেন জেনা ব্যবচার না হয়, চুরি চামারি না হয়, সর্বত্র যে মঞ্চ থেকে এই সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা হচ্ছে সর্বত্র, সেটা কোনটা? মসজিদ। যদি না থাকতো কন্ট্রোল করতে পারতেন না, পৃথিবী পারে নাই। সামান্য কন্ট্রোল যেটা হয়েছে সারা পৃথিবীতে, যেখানে মসজিদ প্রধান আছে সেখানেই পেরেছে কিছুটা, সৌদি আরব মসজিদ প্রধান এবং আইনত নিষিদ্ধ, তারা মোটামুটি কন্ট্রোল রাখতে পেরেছে। আমাদের দেশে আইনত যাই ছিল না ছিল, মসজিদ সক্রিয়, কাজেই কিছুটা কন্ট্রোল রয়েছে, না হলে এতটুকু পারতেন না। আমেরিকায় পারে নাই, আমেরিকায় রুজভেল্ট আইন ঘোষণা করেছিল মাদক দ্রব্য নিষিদ্ধ, কেউ মানেনি। তারপরে কি হলো, ঘোষণা দিয়ে দিল যে তোমরা মদ খাও কিন্তু খারাপ ধরনেরটা খেয়ে না, যেটা বেশি নেশা ধরে ওইটা খেয়েও না, তাতেও কোনো কাজ হয়নি। পরে সেটা চাইজি করে দিতে হয়েছে, তাদের আইনত ঠেকাতে পারে নাই, জেনা ব্যবসায় ঠেকাতে পারে নাই, কেননা সেখানে তাদের গির্জাগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সেখানে ধর্মীয় অবস্থানগুলো জোরালো দায়িত্ব পালন করে নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের মতো দেশ যত সমালোচনায় থাক না কেন, মসজিদগুলো সক্রিয় আছে, সেখান থেকে বক্তব্য আসছে, কথা আসছে, দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলেই এই দেশের মতো দেশেও মোটামুটিভাবে কন্ট্রোল করা সম্ভব হয়েছে। প্রকাশ্য দিনের বেলায় রাস্তার মধ্যে এখানে কেউ মদপান করবে না, হয়তো তারা তাদের গ্যাং থেকে তাদের নিয়ম অনুযায়ী তারা করবে, তারপরেও মনের মধ্যে আতঙ্ক আছে তাদের, মসজিদে কথা উঠবে, এই তোমার পলায় এটা করছে, বাপের অপদস্থ হতে হবে। এটা কিন্তু মসজিদে হচ্ছে, এখনো হয় আলহামদুলিল্লাহ সময়। এই জন্য মসজিদ হলে বরকতময়, মসজিদ হলে হেদায়তের জায়গা, এখান থেকে মানুষকে হেদায়ত করা হয়। শুধু তাই নয়, মেয়েরাজ যে হলো সবে মেয়েরাজ বলে আমরা, তাই না? রজব মাসে অনেক বাজে কথা চলছে মসজিদ নিয়ে, সোজা কথা এখানে কোরআনের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করালেন, কাবার ঘর থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর এটার নাম হলো ইসরা, আর বাইতুল মাকদিস থেকে নিয়ে ঊর্ধ্বাকাশে উপরের দিকে আসমানের দিকে যে যাওয়া সেটার নাম কি? মিরাজ। কাবার ঘর থেকে কিন্তু মিরাজ হয় নাই, কাবার ঘর থেকে হয়েছে ইসরা। ইসরা মানে কি? রাত্রিতে ভ্রমণ করা, আর মিরাজ মানে উরুজ, উপরের দিকে উঠে যাওয়া। এখানেও কিন্তু দুইটা মসজিদ নিয়ে কথা, আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম, মসজিদুল হারাম মক্কা থেকে তোমাকে রাত্রিতে ভ্রমণ করানো হয়েছে। গাধার চেয়ে একটু উঁচু, খাচ্চরের চেয়ে একটু, ঘোড়ার চেয়ে একটু নিচু, খাচ্চরের চেয়ে একটু নিচু, এইরকম একটা যানবাহন আসলো, সেটার নাম হলো বোরাক। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মাইল যেটা পাড়ি দিতে পারে, তার চেয়ে দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহন পৃথিবীতে হয়ও না, হবেও না, প্রসঙ্গে ওঠে না। এখন সামান্য একটা ঊর্ধ্বাকাশে ক্ষেপণ যন্ত্র যদি আপনি বানাতে যান, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রয়োজন আছে। বহু বৈজ্ঞানিক কাজ করে, প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষায় ফেল করে, তারপর হয়তো বা কিছুদিন উঠে কিছু সত্য কিছু মিথ্যা কাহিনী দিয়ে সেটা যোগ করতে হয়। মঙ্গল গ্রহ তো প্রথম আকাশেই, সেখান থেকে এই পৃথিবীর বুকে আলো আসতে লাগে 40 বছর, আর আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল, তাহলে কতটা দূরত্ব খালি মঙ্গল গ্রহ? এই পর্যন্ত যাইতেই পারেনি বৈজ্ঞানিকরা, শুধুমাত্র চাঁদ সবচেয়ে কাছের গ্রহ, একেবারে আমাদের ঘরের পাশে এই পর্যন্ত গিয়েছিল, তাতেই কত কথা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে মুহূর্তের মধ্যে উঠে গেলেন ঊর্ধ্বাকাশে, দেখলেন আমার কত কিছু, চলে গেলেন বাইতুল মাকদেসে কয়েক শত মাইল পাড়ি দিয়ে, সেখানে আমার ইমামত করলেন। সারা দুনিয়ায় যত রাসূলগণ এসেছেন, যত নবীগণ এসেছেন, সকল নবীর ইমামত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠতম নবীর উম্মত, শ্রেষ্ঠতম রাসূলের উম্মত, যে নবী যে রাসূলের পেছনে সারা পৃথিবীর সকল নবীগণ ইক্তেদা করে, তাহলে আমরা কত বড় বরকত সম্পন্ন উম্মত।
আল্লাহ নবী বলেন জুমার দিনটা অন্যান্য উম্মত হারিয়ে ফেলেছে, ভুলে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মদি জুমার দিনটা ঠিক যেটা জুমার দিন সেটা তারা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। ওরা ভুলে গেছে আমরা ঠিক জুমার দিন যেটা সেটার মধ্যেই আছে। আল্লাহ নবী বলেন জুমার দিনটা এমন ফজিলতপূর্ণ একটা দিন যেখানে অনেকগুলো প্রায় 30-40 ফজিলত আছে, আজকে আমি ওদিকে যাবো না, যাওয়ার সময় নেই, একটা শুধু বলি, এই দিনে এমন একটা এমন একটা সময় আছে, ওই সময় লাই ওয়াফিকা আব্দুল মুসলিম, কোনো একটা মুসলিম মান্দা ওই সময় যদি দাঁড়ায়, ওহ কায়েম ইউসাল্লি, সে দাঁড়ায় যদি সালাতরত অবস্থায় সে থাকে এবং যদি আল্লাহর কাছে কিছু চায় ইল্লা আতা, আল্লাহ তাকে দিয়ে দেন, সে সময়টা কোন সময়? কোনো কোনো বিবরণ এসেছে ইমাম যখন দাঁড়িয়ে গেলেন তখন থেকে যখন এই খুতবা থেকে নিয়ে যখন তিনি সালাতে দাঁড়িয়ে যাবেন ওইটার মাঝখানে, তো সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হলো আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত দাঁড়াবেন। এটা নিয়ে এখন আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম শুধু জুমা নিয়ে, যেহেতু প্রসঙ্গটা অন্য জায়গায় চলে গেছে ওইটা নিয়ে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ।